পুরুলিয়া আমাদের পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জেলা এবং সেখানকারই একটা ঐতিহ্য, যে ঐতিহ্যকে এখানে তুলে ধরেছেন, এই রকম থিমগুলোকে তুলে ধরেছে এবং অনেক কাজ এখনো বাকি রয়েছে। সাম্রাজ্য, সেই সাম্রাজ্য এখানে তুলে ধরা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে এই ব্যাকগ্রাউন্ডটি সাম্রাজ্য। দেখতে পাচ্ছেন আমি বিহার রাজ্যে এখন রয়েছি এবং রাস্তায় হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে সেজে উঠেছে সেই দুর্গা পুজোকে উপলক্ষ করে, অনেক বড় বড় অনেক ঐতিহাসিক ঐতিহাসিক মণ্ডপ তৈরি হয়েছে, অনেক থিম তৈরি হয়েছে, তার সঙ্গে পুরো রাস্তাও সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন একদম সেই সাজে সেজে উঠেছে আমাদের বিহার রাজ্যে দুর্গা পুজোকে উপলক্ষ করে। দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে বিহার রাজ্যে রয়েছি এবং আজকে আমাদের দুর্গাপুজোর প্রথম ষষ্ঠী এবং সেই ষষ্ঠী আজকে আমাদের যে পশ্চিমবঙ্গের যে দুর্গাপুজো উৎসবকে নিয়ে আমরা যেভাবে এক আবেগে থাকি, সেই বিষয়ের সঙ্গে সঙ্গে আমাদের যে বিহার রাজ্য পাশের রাজ্য এবং সেখানেও যে এরকম থিম তৈরি হচ্ছে এবং সেই প্রত্যেকটা থিম আমি তুলে ধরার চেষ্টা করছি যতটা পারছি। তার দেখতে পাচ্ছেন এই যে থিমটা রয়েছে, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার যে ছৌ নাচ এবং সেই থিমটাকে এই বিহার রাজ্যে তুলে ধরেছে। এটা সত্যি আমাদের কাছে একটি গর্বের জায়গা, কারণ এই দুর্গাপুজোকে উপলক্ষ করে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে উৎসাহিত থাকে, আবেগ প্রবল হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে যে এই বিহার রাজ্যেও যে এরকম থিম তৈরি হয়ে এখানকার মানুষজন যে এই বিষয়টিকে এইভাবে তুলে ধরছে, তা সত্যি আমাদের এই থিমগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এই থিমগুলো পুরোটাই যে পুরুলিয়া আমাদের পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জেলা এবং সেখানকারই একটা ঐতিহ্য, যে ঐতিহ্যকে এখানে তুলে ধরেছেন এই বিহার রাজ্যের মানুষ এবং যিনারা এখানে কাজ করতে এসেছেন তিনারা সকলেই আমাদের পশ্চিমবঙ্গবাসী এবং তারা এই বিহার রাজ্যে এসে আমাদের সেই ঐতিহ্যকে এখানে তুলে ধরছে। সত্যি আমি ওনাদের সঙ্গে কথা বলবো যারা এই থিমটাকে তুলে ধরেছে এবং এত সুন্দর একটি থিম যা আমরা সত্যি দেখে আমি অভিভূত, তাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে থিমগুলো রয়েছে। এগুলো প্রত্যেকটি আমাদের সেই পুরুলিয়া জেলার যে ছৌ নাচের যে দৃশ্যগুলো এবং ওখানকার ঐতিহ্য এবং সেগুলো এখানে তুলে ধরেছে প্রত্যেকটি ফ্রেমের মাধ্যমে এবং এখনও কাজ কমপ্লিট হয়নি। আজকে ষষ্ঠী, তাই আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ কাল থেকে আমাদের প্রথম পুজো। এবং এই যে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এই বিহার রাজ্যেও যে এভাবে মণ্ডপ তৈরি হচ্ছে, সত্যি আমি এখানে এসে তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এভাবে কাপড়ের সাহায্যে এই রকম থিমগুলোকে তুলে ধরেছে এবং অনেক কাজ এখনও বাকি রয়েছে, যাই হোক আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা। দেখতে পাচ্ছেন কীভাবে ফুটিয়ে তুলেছে আমাদের সেই পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সেই ঐতিহ্যকে এই বিহার রাজ্যে এরকম এক মণ্ডপের মাধ্যমে, যেটা দেখে আমি সত্যি অভিভূত এবং দেখানোর চেষ্টা করছি। আমাদের পশ্চিমবঙ্গের অনেক থিম যেগুলো
আমরা পশ্চিমবঙ্গের যে বাঙালি প্রধান উৎসব দুর্গা পুজোকে নিয়ে একটা আবেগ হয়ে থাকি, এবং এখন অনেকে তুলে ধরছেন আমাদের কল্যাণী, আইটিআই এবং বহরমপুর, কলকাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বড় বড় থিম তৈরি হয়ে থাকে, সেগুলো তো অনেকেই আমরা দেখানোর চেষ্টা করি এবং দেখছি। কিন্তু এখন আমাদের বর্তমানে যে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এই বিহার এবং ঝাড়খণ্ড রাজ্যেও যে এরকম দুর্গাপুজোকে উদ্দেশ্য করে এবং উপলক্ষ করে এই উৎসবটাকে এভাবে তুলে ধরছেন এবং বিভিন্ন ধরনের এক গুরুত্বপূর্ণ থিম তুলে ধরছেন, তা সেইগুলো যে আমি চেষ্টা করছি, কারণ বিহার রাজ্যের এই যে থিম সেটা হয়তো অনেকে হয়তো তুলে ধরেনি কেউ, তাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরা। পুরুলিয়ার যে ছৌ নাচ এবং এরকম একটি দৃশ্য তুলে ধরেছেন এই বিহার রাজ্যে, সেখানে আমি যেখানে কাজ চলছে এবং সেখানে আমি এসে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে তারা কাটিংয়ের কাজগুলো করছে। তো সত্যি দেখে আমি সত্যি অভিভূত, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে যে বিহার রাজ্যেও এভাবে থিম তৈরি করে মানুষজনের প্রতি মধ্যে যে একটা আবেগ সেটি আমি দেখার চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, যে শুধু পশ্চিমবাংলায় দুর্গাপুজোকে আবেগ প্রবল হয়ে পড়ে তা নয়, তার সঙ্গে সঙ্গে যে বিহার রাজ্য এবং ঝাড়খণ্ড রাজ্যেও যে তার একটি প্রভাব পড়েছে সেটি আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এভাবে কাটিংয়ের কাজ চলছে, মানে আজকেই শেষ দিন, আজকেই আশা করছি শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। বিভিন্ন ধরনের থার্মোকল কাটিং করে এই যে এই জিনিসগুলো তৈরি করেছেন এবং এখনও অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে যে মহিষ্মতি বাহুবলীর যে থিম, সে থিমটি আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যে মণ্ডপগুলো তৈরি হয়েছে আমাদের বিহার রাজ্যে, সে মণ্ডপগুলোর মধ্যে এটি হচ্ছে মহিষ্মতি বাহুবলীর যে থিমটা, যে থিমের দৃশ্যটি এবং যে সাম্রাজ্য, সে সাম্রাজ্য এখানে তুলে ধরা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে এই ব্যাকগ্রাউন্ডটি সাম্রাজ্য, এটি প্রায় কমপ্লিট, কিছুটা কাজ বাকি রয়েছে, কারিগররা এখনও কাজ করছেন এই মণ্ডপে। মণ্ডপটি পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন thank you.
দেখতে পাচ্ছেন সেই মাহিষ্মতি সাম্রাজ্যের যে মণ্ডপ, সেই মণ্ডপের আমি ভিতরে প্রবেশ করেছি। ভিতরের যে দৃশ্যটি আমি সেটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেলটি যেভাবে মণ্ডপটি তৈরি হয়েছে এবং ভিতরে যে দৃশ্যটি এখনও পর্যন্ত আমাদের যে দেবী প্রতিষ্ঠা হয়নি, কারণ আজকে ষষ্ঠী, কালকে সপ্তমী, কালকে প্রথম পুজো। এবং দেখতে পাচ্ছেন এখনও কাজ চলছে মণ্ডপের ভিতরের দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করছি। এখানে ভিতরে ফুলের কাজ হয়েছে এবং এটি হচ্ছে এক্সিট গেট, এটা মেন গেট।